ফ্ল্যাট আর কার্ভ ডিসপ্লের বিতর্কটা বহুদিনের, বিতর্কটা পুরনো। আগে কার্ভ ডিসপ্লে পাওয়া যেত শুধু দামি ফোনের বেলা, কিন্তু এখন রিয়েলমি 11 প্রো মাত্র 23,000 রুপি দাম, এই দামেও এখন কার্ভ ডিসপ্লে পাওয়া যাচ্ছে। এটা তো ছেড়ে দিন, এখন লাভা অগ্নি 2-তে আন্ডার 20,000 আমরা কার্ভ ডিসপ্লে পাচ্ছি। তাই এখন বিতর্কটা আরও দানা বেঁধে উঠেছে, কার্ভ ডিসপ্লে বনাম ফ্ল্যাট ডিসপ্লে। সুবিধা অসুবিধাগুলো আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু সবাই কি জানে সেটা জানার জন্য আমরা ইউটিউবারদের কাছে গেলাম। চারটে ফোন, দুটো ফ্ল্যাট ডিসপ্লে, দুটো কার্ভ ডিসপ্লে, কোন ডিসপ্লেটা তোমার সবথেকে ভালো লাগছে? ভিভো X90 ইউজার, তাই তো? এটা সবার প্রশ্ন যে আকাশ বর্মন ভিডিও দিচ্ছে না কেন, তুমি কি চাইবে ভবিষ্যতে অ্যাপল আইফোনে এরকম কার্ভ ডিসপ্লে ইন্ট্রোডিউস করুক? ওকে, এই হচ্ছে টেকি গাই, তার জন্য একদম এক্স্যাক্টলি ঠিকঠাক অ্যান্সার। তো এই চারটে ফোন নিয়ে আমরা তাদের কাছে গেলাম যারা ইউটিউব, ইনস্টাগ্রাম বা বিভিন্ন জায়গায় নিয়মিত ভিডিও বানায়। তারা কি আদৌ জানে কার্ভ ডিসপ্লের কি কি সুবিধা আর ফ্ল্যাট ডিসপ্লের কি কি সুবিধা, অসুবিধাগুলোও কি জানে? বেশি গল্প করে সময় নষ্ট করে লাভ নেই, চলুন আমরা সরাসরি তাদের কাছে গিয়ে প্রশ্ন করি, দেখি তারা কি অদ্ভুত অদ্ভুত উত্তর দেয়। আমরা অন্তরিক্ষ টিভির কৌশিকের সাথে আছি এখন। তো এটা ফ্ল্যাট ডিসপ্লে আছে, এটা কার্ভ ডিসপ্লে আছে, কোনটা তোমার ভালো লাগে? দেখো, এমনি তো আমি আইফোন ইউজ করি, কার্ভ ডিসপ্লেটা বেশি একটু ভালো লাগছে। তো এবার আমরা একজন বড় ইউটিউবারের কাছে আসছি, তুমি দেখে বলো দেখি কোন ডিসপ্লেটা তোমার সবথেকে ভালো লাগছে? ডিসপ্লের দিক থেকে যদি দেখতে যাই আমার, অ্যাকচুয়ালি আমি কিন্তু নিজে ফ্ল্যাট ডিসপ্লের মানে ফ্যান, মানে আমার কার্ভ ডিসপ্লে অতটা ভালো লাগে না। আজকে এখন বিখ্যাত আকাশ বর্মনের সাথে আমি বসে আছি, বিখ্যাত এই মানুষটা। আকাশ বর্মনের আজকে পরীক্ষা হবে, ভিতরের খবর টেনে বার করব। এই দুটো ফোনের মধ্যে ডিসপ্লে কোনটা তোমার ভালো লাগছে? দেখো, এটা কার্ভ ডিসপ্লে, এটা ফ্ল্যাট ডিসপ্লে। সি, এটা তো নিজস্ব প্রেফারেন্সের উপর, যেটুকু মনে হচ্ছে এটা বেটার, এটা প্রিমিয়াম। এর কারণ হচ্ছে কি, মানে একটা মানে ফিল, যেটা মানে হাতে ধরার যে একটা ফিল আমার কাছে বেশি, এটা বেশি হ্যান্ডি মনে হয় মানে, এবং এটা বেশি কমফোর্টেবল মনে হয় মানে ফ্ল্যাট ডিসপ্লে যেটা। এটা ভালো, কার্ভ বেসিক্যালি আগে প্রিমিয়ামের ক্ষেত্রেই পাওয়া যেত, তো সেই দিক থেকে সবাই মনে করবে প্রিমিয়াম, বাট আমার কাছে এটার থেকে এটা বেশি ভালো লাগছে, বিশেষ করে এটা কম্প্যাক্ট। আমরা এখন টিপটপ টেকের কিঙ্করের সাথে আছি। কিঙ্কর বাংলা খুব একটা ভালো বলতে পারে না, কিন্তু বাঙালি যদিও। তো কিঙ্করকে আমরা জিজ্ঞাসা করবো যে এই দুটো ফোনের ডিসপ্লের মধ্যে কোন ডিসপ্লেটা ভালো লাগছে। তুমি যদি এখন একটা ফোন কেনো, তুমি কিরকম ফোন কিনতে পছন্দ করবে, কার্ভ ডিসপ্লে না ফ্ল্যাট? অবশ্যই ফ্ল্যাট ডিসপ্লে, যেটা একটু কার্ভ এটা আমার কাছে একটু বেশি প্রিমিয়াম। আর প্লাস যে মানে ইউনো গ্রিপ অফ দ্য হ্যান্ড, মানে এটা হাতে ধরে না আমাকে খুব, আই ডোন্ট নো ওয়াই, কিন্তু আমাকে বেশি ভালো লাগছে। বক্সি আমি হাতে তেমন একটা ধরতে পছন্দ করি না। আচ্ছা, আমরা এখন তিনজনকে জিজ্ঞাসা করবো একটা কার্ভ ডিসপ্লে ফোন আর একটা ফ্ল্যাট ডিসপ্লে ফোনের মধ্যে কোনটার কি দাম হতে পারে, প্লিজ দেখে বলো দেখি। এই দুটো ফোন ব্যাক সাইড দেখা যাবে না কিন্তু, হ্যাঁ, এটার 25,000 রুপির দাম রয়েছে, 25,000 রুপির দাম রয়েছে। আচ্ছা, আর এটার দাম ওই 20-22 এরকম রয়েছে। আচ্ছা, কিন্তু এই দুটো ফোনের মধ্যে কোনটা বেশি এক্সপেন্সিভ বা প্রিমিয়াম মনে হচ্ছে? প্রিমিয়াম আমাকে অফকোর্স এই কার্ভটা, আমি এর পিছনে ঘোরাও দেখবো না, আমি ফ্রন্ট থেকে দেখে বলতে পারি আমার মতে যে এটা বেশি প্রিমিয়াম। কিন্তু এটার দাম কিন্তু বেশি, এটা OnePlus 10R আর এটা রিয়েলমি 11 প্রো 23,000-35,000। দ্যাট ইজ রিয়েলি সারপ্রাইজিং টু নো, বাট দিস ইজ লুকিং ডেফিনেটলি প্রিমিয়াম ইন মাই ওপিনিয়ন। দিস ইজ লুকিং like you know flagship galaxy device in my hand. Display dekhe jodi boli tale to motamoti guess kora jacche, etaro motamoti oi 65,000 er ashebashe dam ache, ar etar motamoti 70,000 dam ache. কিন্তু এই যে এই ফোনটা ধরো কার্ভ আছে আর এটা যেরকম ফ্ল্যাট আছে, এই দুটোর মধ্যে তোমার কোনটা দামি মনে হচ্ছে? দেখো, এটা বেশি দামি মনে হচ্ছে, মনে হচ্ছে তো? হ্যাঁ, ফ্ল্যাট ডিসপ্লের এই যে ফোনটা আছে, এই ফোনটা ফ্ল্যাট ডিসপ্লের, এটা দেখে ডিসপ্লে দেখে তোমার দাম কিরকম মনে হচ্ছে? 80,000। আচ্ছা, দাম ক্রমশ বাড়ছে, নিলামে দাম চড়ছে, 25-60, 60-80 পৌঁছলাম আমরা। আচ্ছা, আর এই কার্ভ ডিসপ্লে? এটা 90, তার মানে এটারও দাম বাড়ছে ক্রমশ, সবকটা ফোন প্রিমিয়াম হয়ে যাচ্ছে আসলে। কিন্তু কার্ভ ডিসপ্লের ফোনে তো কিছু অসুবিধা আছে বলে সবাই, যখন আমরা আর কি টাচ করে মানে মাল্টিটাস্কিং করি সেই সময়টা একটুখানি প্রবলেম ক্রিয়েট করে। আই ডোন্ট সি এনি মেজর ডিসঅ্যাডভান্টেজেস, বিকজ লাইক দ্য মডার্ন কার্ভ ডিসপ্লেস গুলো কার্ভ, কিন্তু আগের ফোনের মতো অতটা কার্ভ না, ওরা জাস্ট একটু অল্প একটু কার্ভ টু গিভ ইউ দ্যাট ডাইনামিক অফ দ্যাট ইউনো 3D ভিউ। এটার সাথে আমার মেইনলি আমার মনে হয় ইউনো ফোন কেনার পরে যদি কেউ প্রোটেকশন অ্যাপ্লাই করতে চায় তো ওটা একটু কস্টলি হবে, সহজে পাওয়া যাবে না, প্লাস যদি হাত থেকে বাইচান্স পড়ে টড়ে যায়, যদি কোনো একটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে ফোনটা পড়ে তো ডিসপ্লে রিপেয়ার কস্টটা একটু বেশি পড়তে পারে, তাছাড়া এক্সপিরিয়েন্স উইল বি ডেফিনেটলি রিয়েলি প্রিমিয়াম ওয়ান। তুমি কার্ভ ডিসপ্লের ফোন ইউজ করেছো? যদি আমি ভালো একটা ব্যাক কাভার লাগাই কার্ভটার থেকে, যদি আমার ব্যাক কাভারটা একটু উঁচু হয়ে গেলে তখন কিন্তু ব্যাক কাভারের যে সাইডটা রয়েছে সেটা গার্ড করে দেয়, সেক্ষেত্রে টাচটা খুব একটা হয় না। স্ক্রিন প্রোটেক্টর পেতে অসুবিধা হয়নি? এখন তো অনলাইনের যুগ, এখন হয়ে যায়, তবে ঠিকঠাক লাগতে চায় না, এটাই একটা সমস্যা করে। তোমার নিজের এমনি ব্যক্তিগত পছন্দ দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে? আমার তো এটাই ভালো লাগছে, কার্ভ ডিসপ্লে ভালো লাগছে। হ্যাঁ, কারণ যে দিক থেকে আমি অ্যাঙ্গেল থেকে দেখি না কেন, ছবি বা ভিডিও কোয়ালিটি দুটোই কিন্তু মানে দেখার দিক থেকে
সুটেবল হবে বা চোখ দেখেও শান্তি পাবে। এই ফোনটা S23 স্যামসাং এর, এটা iPhone 14 এর মতোই দাম মোটামুটি, আর সেইখানে আমরা এই ফোনটা দেখছি Realme 11 Pro Plus 27,000 পাওয়া যাচ্ছে প্রায় হাফ দাম। সেক্ষেত্রে তবু আমরা কৌশিকের যা ওপিনিয়ন পেলাম তাতে বোঝা যাচ্ছে ফ্ল্যাট ডিসপ্লের একটা আলাদাই অ্যাপিল আছে মানুষের কাছে। Am I right? ফুল যে কার্ভ আমার খুব একটা পছন্দ হয় তা না, কারণ যখন দেখি তখন সেই ফ্ল্যাটই হয়ে যায় এক প্রকার। এই সাইড থেকে তো আর কিছু দেখি না আমরা। তাহলে ভিশনটা দুটো দেখা গেল, একটা হচ্ছে আইফোনের মতো বলে এটা হচ্ছে তোমার ভালো লাগছে, প্রিমিয়াম লাগছে, আর একটা কারণে ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ, সেটা হচ্ছে যে ক্যারি করতে সুবিধা, মুভি দেখতে সুবিধা, এবং তুমি এতদিন ওটাতে ইউজ টু ইউজ করেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার রিভিউ করছি যে এই ফোনটা হচ্ছে Realme 11 Pro Plus, আচ্ছা, আর এই ফোনটা হচ্ছে OnePlus 10R। এই দুটো ফোনের মধ্যে OnePlus 10R তুলনামূলকভাবে একটু বেশি দামি, কিন্তু এটা যেহেতু কার্ভ ডিসপ্লে সেহেতু তুমি বললে যে এটা বেটার লাগছে। বেটার লাগছে, এটা এতটাই কম্প্যাক্ট মানে ধরেই ভালো লাগছে। বিশেষ করে কারণ কি হয় যে আমি আইফোন 14 প্লাস কিনেছি, তো সেখানটায় ব্যবহার যখন করছি এরকম ইটের মতোই ফিল হয়, বাট এটা ধরার সাথে সাথে মনে হচ্ছে না একটা ফোন যেটা আমি সবসময় ইউজ করলে মানে ইয়ে হবে। কার্ভ ডিসপ্লে ফোন ভেঙে গেলে সারাতে কিন্তু খরচা বেশি পড়ে। হ্যাঁ, সে তো হবে, টেকনোলজি যেহেতু উন্নত, উন্নত টেকনোলজির জিনিস যখন রিপেয়ারিং করবো তখন তো চার্জ বেশি লাগবে, সেটা অ্যাকসেপ্ট করতেই হবে। জানতে হবে চ্যানেলে, তাহলে বুঝতেই পাচ্ছেন যে কত টাকা ইনকাম করা যায়। ডিসপ্লের দাম রিপ্লেসমেন্টে কিছু যায় আসে না। তুমি আইফোন 14 প্লাস ইউজ করছো? ইয়েস। বড় লোক না না না, এই দাদার কথা শুনেই কাকে বাবুল সুপ্রিয়কে ইন্টারভিউ নিয়েছে, বলছে আমি আইফোনের আইটা পছন্দ করি, বাড়িতে গিয়ে মনে হচ্ছে কিনে নিয়েছি। আমি এখন OnePlus এর ইউ নো ফ্ল্যাগশিপ ইউজ করছি, ওটাতে কার্ভ ডিসপ্লে, আর আমি ইউজ টু কার্ভ ডিসপ্লে, আই ডোন্ট ইউজ আইফোন দ্যাট মাচ, আই পার্সোনালি লাইক কার্ভ ডিসপ্লে। তুমি কি চাইবে ভবিষ্যতে অ্যাপল আইফোনে এরকম কার্ভ ডিসপ্লে ইন্ট্রোডিউস করুক? চাইবো, যখন থেকে আমরা ফোন ইউজ করছি তখন থেকে নিয়ে এখন পর্যন্ত ফ্ল্যাটই ইউজ করছি, তো এটা একটা নতুন মানে দেখতে ভালো লাগছে, বেজেললেস লাগছে, মানে এক্সপিরিয়েন্সটা একটু ভালো আসছে। ওকে, অ্যাট লাস্ট আমরা একজন আইফোন ইউজারকে পেয়েছি যে অ্যাডমিট করলো যে কার্ভ ডিসপ্লেটা বেশি ভালো দেখতে লাগছে। বাট প্রিমিয়াম লাগছে কি এটা বেশি? প্রিমিয়াম তো অবভিয়াসলি লাগছে, আমি যেমনি ফ্ল্যাট ইউজ করি, অলরেডি ইউজ করি, বাট এটা আমাকে না হাতে ধরতে একটু বেশি ভালো লাগছে। এখন এত যে কম দামে কার্ভ ডিসপ্লে পাওয়া যাচ্ছে, এটা কম দামে আমাদের জিনিসটা তো দিচ্ছে, কিন্তু রিপেয়ারিং কস্ট যা বাড়ছে তাতে করে নতুন ফোন কিনে নেওয়া ভালো। আমি এমনও দেখেছি আমার কিছু বন্ধু যারা 20,000 দিয়ে একটা ফোন কিনেছে, কিন্তু ডিসপ্লে চেঞ্জিং কস্ট হয়তো 9,000 টাকা। রিয়েলমি 11 প্রো এই ফোনটার দাম 23,000 রুপি, আর এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23, এটার দাম ওই 70,000 থেকে 80,000 টাকা। আচ্ছা, আমরা তাহলে কয়েকটা ব্যাপার মোটামুটি বুঝে গেছি। কার্ভ ডিসপ্লের ফোন মানে সেই ফোনে স্ক্রিন প্রোটেক্টর পাওয়া খুব মুশকিল। কার্ভ ডিসপ্লের ফোন এখন কম দামেও পাওয়া যায়, দেখে মনে হয় অনেক দামি ফোন। কার্ভ ডিসপ্লে মানেই সেখানে চিন বেজেল খুবই কম। হ্যাঁ, ঘোস্ট টাচের ভয় আছে, কিন্তু কার্ভ ডিসপ্লের ক্ষেত্রে এখন ঘোস্ট টাচ বা সাইডে অ্যাক্সিডেন্টাল টাচ প্রায় হয়ই না। তবে এটা ঠিক, কার্ভ ডিসপ্লের ফোন মানে সেটা হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি, তার সাথে সাথে কার্ভ ডিসপ্লের ফোন মানে তার স্ক্রিন রিপ্লেসমেন্টের খরচাও বেশি। আর হ্যাঁ, টুকটাক একটু আধটু অসুবিধা, যেরকম সাইডে আলো বেশি রিফ্লেক্ট করে, এগুলো ধর্তব্যের মধ্যে না। তবে কার্ভ ডিসপ্লে ফোন হলে বড় ফোন যেহেতু আজকাল আমরা ব্যবহার করছি, হাতে ধরতে সুবিধা হয়, ওয়ান হ্যান্ড ইউজ করতে সুবিধা হয়। উল্টো দিকে ফ্ল্যাট ডিসপ্লে ফোন অনেকেই এখনও পছন্দ করেন, তাদের কাছে ফ্ল্যাট ডিসপ্লেটাই বেশি প্রিমিয়াম, বেশি আকর্ষণীয় এবং ইউজ টু লাগে। ফ্ল্যাট ডিসপ্লে ফোনে কন্টেন্ট নাকি দেখতেও সুবিধা হতেই পারে, এটা যার যার ব্যক্তিগত পছন্দ। তো আজকে আমরা কি দেখলাম, ইউটিউবাররা কে কি বললো এবং কার কি রকম পছন্দ, কিন্তু আপনাদের কোনটা পছন্দ, কার্ভ ডিসপ্লে না ফ্ল্যাট ডিসপ্লে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়। এটা সবার প্রশ্ন যে আকাশ বর্মন ভিডিও দিচ্ছে না কেন? একটু কোয়ালিটি ইম্প্রুভমেন্ট অ্যান্ড কিছু কথা মানে কিছু বিষয় ঘটেছিল যেগুলোকে আমি নিজের মধ্যে রেখেছিলাম, তো আমি নিজেকে একটু সময় দিচ্ছি এই টাইমটাতে। অদ্ভুত দশ কে আর ফিরবে না? শীত, তুমিও জানো ভালো করে যে ইন্টারন্যাশনাল কেস করতে যাওয়াটা কতটা আর কি। আমার প্রথম যেটা আকাশ বর্মনের কামব্যাক ভিডিওতে, আমি এ নিয়ে অবশ্যই আলোচনা করব বিস্তারিত। অ্যাকচুয়ালি আমার একটা গেস্ট ঠিক ছিল, এটাকে S23 ভেবেছিলাম আমি, কিন্তু এটার গেস্ট আমার ভুল ছিল। ওকে, না এটা হয়, কার্ভ ডিসপ্লে দেখলেই এইরকম একটা ধারণা হয় যে এই ফোনটা অনেক প্রিমিয়াম, অনেক দামি।